ছেলে এখন স্কুলে যাবে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, ড্রেসটাও পরা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো, ওকে এখন আমি মোজা পরিয়ে দিচ্ছি। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তাই নিচের বিছানাটাকে আমি ভালো করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে শতরঞ্জিটা পেতে দিয়েছি। আর মেয়েকে খাওয়াইনি এখনো, ওকে মেডিসিন খাইয়ে দিয়েছি, তো মোজাটা পরিয়ে দিচ্ছি। কারণ কি, ও কিন্তু মোজা পরতে শিখে গেছে, কিন্তু যেহেতু ওর আঙুলের ব্যথাটা কমেনি, কতদিন লাগবে তার ঠিক নেই, অতটা ব্যথা পেয়েছে বলে মোজাটা আমি পরিয়ে দিচ্ছি। তো ছেলে এখন স্কুলে যাবে আর আমি করব ঘরের কাজ। তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তাই প্রথমেই একটা কথা বলে দিতে পারছি, আমি আগে করেছি আমি একটা মারাত্মক অন্যায় কাজ, মারাত্মক অন্যায় কাজ করেছি আমি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর বুঝতে পারবে কি কত বড় অন্যায় কাজ করেছিলাম, সত্যি করেছি। মানে সত্যি এর আগেও কিন্তু মানে এরকম ঘটে যাচ্ছিল, ঘটতে ঘটতেও ঘটেনি, কিন্তু আমি আজকে অন্যায় কাজটা করেই ফেলেছি, খুব খারাপ লাগছে আমার। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো, ছেলে এখন স্কুলে যাবে, আমি সারাদিন এখন ঘরে কাজকর্ম করবো, রান্নাবান্না শুরু করবো। চাটা আমার আগেই খাওয়া হয়ে গেছিল, ঘুম থেকে উঠে ছেলেকে খেতে দিয়েছিলাম আর আমিও চা খেয়ে নিয়েছিলাম। আর মেয়ে কিছুক্ষণ বাদে উঠেছিল, তাই ওকে খাওয়াতে পারিনি, ওকে মেডিসিন দিয়েছিলাম। তো এখন আমার ছেলে স্কুলে চলে গেল, তারপরে এখন ঘরে এসে মেয়েকে খাওয়ালাম, খেয়ে খাইয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিয়েছি। ও আবার গান দেখতে ভালো বোঝে, মানে গানটা বেশ বুঝে গেছে, তো শুয়ে শুয়ে টিভিতে গান দেখছে। আর আমি এই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নিলাম, আর এই দেখো সবজি বার করে বসেছি, সবজির পরিমাণ তো কমে এসছে, আর দেখো কড়াইশুঁটিগুলো পচেও গেছে। তো ভাবছি কি রান্না করব কি রান্না করব, আর মাথাতে আমার আজকে না একদমই নেই, যখন সবজি কাটতে বসি যে আজকে মঙ্গলবার, তো মাছ বার করে বসেছি, এটাই করেছি সর্বনাশ, বড় ভুল করেছি, আমার মাথাতে একটুও আসছে না যে আজকে মঙ্গলবার আমরা নিরামিষ খাই। তো যাই হোক, সবজি কেটে কিন্তু সুন্দরভাবে রান্না টান্না করেও ফেলেছি আমি। তো রান্না হয়ে যাওয়ার পরে দুপুরবেলা খেতে বসেই কিন্তু ঘটেছে অনর্থ। সুন্দরভাবে কেটে নিলাম, আর শিমগুলোকে লাইটে দেখে দেখে কাটতি, তাতে পোকা থাকলে বোঝা যায়। তো সবজিগুলোকে ভালোভাবে কেটে, আর এর মধ্যে আমি সবজি কাটতে বসেছি, মেয়ে তো টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে মেয়ে পড়েছে ঘুমিয়ে, ঠিক আছে ও ঘুমিয়ে নিক। তো আমি সবজিগুলো কেটে ধুয়ে ওখানে চাল মেপে নিলাম, নিয়ে চাল ধুয়ে ফেললাম, সবজি ধুয়ে ফেললাম, মাছও ধুয়ে ফেললাম, সমস্ত ধুয়ে ভাবলাম কি এই ফাঁকে বসে একটু শট দেবো, আর ব্রেকফাস্টটাও সেরে নেবো। আর ব্রেকফাস্টে নিলাম মুড়ি, বাদাম, কাঁচা লঙ্কা আর এক গ্লাস চা। আর ঠান্ডার সময় চাটা বারবারই খেলে বেশ ভালোই লাগে, সকালে একবার খেয়েছি, ভাবলাম ব্রেকফাস্টে কি খাবো, ব্রেকফাস্টে চা খেলাম, খেয়ে তো মনে সুখে দেখছো তোমরা, গাজর দিয়ে শিম দিয়ে আলু দিয়ে জমিয়ে তো মাছের ঝোল রান্না করছি মনের সুখে, তোমাদের দাদাভাই বেশ খুশি হবে, এরকম পাতলা মাছের ঝোল খেতে ও খুব ভালোবাসে। তো রান্না করলাম, কিন্তু বেচারা দুপুরে আজকে আর খাবার জুটলো না, ওই রকম দেখে ও তো নিরামিষটা মানে, ওর খাওয়াই হলো না, ও নুন দিয়ে ভাত খেলো শুধু। স্নান করতে দেখো কি কাণ্ড, আধা ঘন্টা আমাকে বাথরুমে দাঁড়িয়ে থাকতে হলো, বালতি পর বালতি ভর্তি খালি কালি বেরোচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 1:30, আমার স্নান হয়ে গেছে, এই কয়েকদিনের তুলনা আজকে স্নানটা আমার বেশ তাড়াতাড়ি হয়েছে। আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, জামা কাপড় কেচেছি, দেখো বেশি কাঁচা নিয়ে আজকে কাঁচাকুচি নেই, তা আরও তাড়াতাড়ি হতো, আমাকে আধ ঘন্টা দিয়ে বাথরুমে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কারণ কি জানো তো, কালো কালো, জানি না তোমাদের কার কার বাড়িতে এরকম হয় আর কি, আমাদের তো জলে এত আয়রন, একের সময় না কুচকুচে কালো আলকাট্টার মতন জল পড়ে। তো বাথরুমে
কল খুলেছি, দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি, বালতির পর বালতি জল ফেলে দিচ্ছি, খালি কালো কালো জল, কালো কালো জল। তো আধা ঘন্টা ওইভাবে আমাকে দাঁড়িয়ে বালতির পর বালতি জল ফেলে দিয়ে দিয়ে তারপরে পরিষ্কার জল আসলো, তারপরে আমি স্নান করলাম, তারপরে বেরোতে পারলাম। তো ঠিক আছে, এখন জামা কাপড়গুলোকে সমস্ত মেলবো, আর কালকে যেগুলো ছিল সেগুলোকে তুলবো, গাছে জল দেবো, ঠাকুর ঘরে ঢোকার তো কোনো ব্যাপার নেই, বুঝতেই পারছো। তারপরে ছেলে আসবে, খাওয়া দাওয়া করবো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই সন্ধ্যার সময়। ততক্ষণ পর্যন্ত টাটা। হ্যালো ফ্রেন্ডস, এখন সন্ধে ছটা, 6:15 বাজে, জানো কি অবস্থা দেখো। আমি এখন বসেছি সবজি কাটতে, এই দেখো, এই যে এই যে সবজি কাটতে বসেছি। আজকে একটা মারাত্মক ভুল করে ফেলেছি, মারাত্মক ভুল মানে কি বলবো, এত এত লজ্জায়, এত মানে কি বলবো, এত খারাপ লাগছিল দুপুরবেলা খেতে বসে, না খেতে বসেছি সুন্দর তো মনের সুখে। আজকে তো তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছি, সবজি টবজি, গাজর, গাজর দিয়ে ওলকপি দিয়ে সুন্দর করে একটা ঝোল বানিয়েছি, সকালে তোমরা দেখলে। যেই খেতে বসেছি, আমার মানে তোমাদের দাদাভাই বলছে আজকে কী বার, আমি বলছি কেন, সোমবার আজকে, কালকে রবিবার ছিল, মানে শনিবার রবিবার ছুটি ছাটার পরে তারপরে ছেলে স্কুলে গেছে, বলে আজকে আজকে মঙ্গলবার, না না আজকে সোমবার। তো তো ছেলে বলছে না মা আজকে মঙ্গলবার, আর তোমাদের দাদাভাই আমাদেরকে পাক করে তাকিয়ে আছে যে আমি কি, আমার মাথায় এরকম কেন হয় আমি বুঝতে পারি না, এরকম তোমাদের সাথেও হয় যদি আমাকে জানিও, আমার সাথে এটা ভীষণ কিন্তু হয়, বেশ প্রায়শই হয়, অনেক সময় এরকম হয়েছে, মানে পেঁয়াজটা রান্নাতে দিতে যাব সেই মুহূর্তে আমার মনে পড়লো যে আজকে মঙ্গলবার বা শুক্রবার, তার আগে আমার মনে পড়ে না। তো যাই হোক, আজকে তো মানে কি বলবো, একবারে যাচ্ছে তাই কাণ্ড ঘটেই গেল, খেতে বসে এবার বলছে থাক থাক আমাকে দিও না। তো আর আমি আর আমার ছেলে তো এক থালাতে ভাত খাই, তো মাছের ঝোলটা অলরেডি দিয়ে দিয়েছি, ওটা তো আর রাখা যায় না, কিছু করার নেই, এখন কি খেতে বসে কি রান্না করবো, একটা তরকারি ভাত রান্না করেছি, তো ও আর খেলো না, ভাই নুন দাও, ভাতে জল ঢেলে নুন দিয়ে, আর স্যালাড ছিল, টমেটো শসার জন্য কেটেছিলাম, ও স্যালাড দিয়েই ভাত খেলো। কি খারাপ লাগছে, জঘন্য জঘন্য গো, মানে খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, মানে কি বলবো, বজরঙ্গলির কাছে মাপ চাইছি, মাপ চাইছি, কারণ কি আমি দেখো আমি তো ইচ্ছে করে করি না, আমার মাথাটা যাচ্ছেতে যাচ্ছেতে, আর বলার মতো না, জানি না তোমাদের ওরকম হয় কি না, তোমাদের সাথে এরকম হয় কি না, হয়তো অনেকের সাথে হয় আবার নাও হতে পারে, কিন্তু এরকম পরিমাণ খুব কম, এটা আমি জানি, এরকম আমার মতো মানুষের সংখ্যা খুব কম। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর কি বলবো, বলার কিছু নেই, খুব অপমানিত, মানে খুব খারাপ লাগছে আমার নিজেকে আজকে। তো ঠিক আছে, আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।